সবাইকে স্বাগত জানাচ্ছি মেলার মাঠে মুখোমুখিতে। এই আয়োজনে আমরা মেলার গুরুত্বপূর্ণ বই আর গুরুত্বপূর্ণ লেখকদের সাথে কথা বলি। আমার সাথে এই মুহূর্তে আছেন কথা সাহিত্যিক মৌলি আজাদ। তার নতুন গল্পের বই এবার বই মেলায় প্রকাশিত হয়েছে। মৌলি আপা, কয়টা গল্প ছাপা হয়েছে, গল্পগুলো কি নিয়ে? যে বইটার নাম হচ্ছে ঈগলের চোখ, এবার যে বইটা বের হয়েছে এটা আমার 8 নম্বর বই এবং আগামী প্রকাশনী আমার সব বইয়ের প্রকাশক, এবং যথারীতি এবারও আগামী প্রকাশনী বইটা বের করেছে। এটা বইটিতে 9টি গল্প আছে। বইয়ের যে প্রচ্ছদটা করেছে তিনি করেছেন হচ্ছে ধ্রুবেশ, এবার যিনি বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন। এবং বইয়ের প্রচ্ছদ দেখলেই বুঝতে পারবেন যে বইয়ের প্রচ্ছদের ছবিটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তো তাকে নিয়ে একটি গল্প রয়েছে এবং সেই গল্পের নামটি আমি আবার আমার বইয়ের নামেও দিয়েছি ঈগলের চোখ। এবং যে গল্পগুলো রয়েছে প্রত্যেকটি একদম আলাদা, এবং আমার মনে হয়েছে যে গল্পগুলো একদম খুব আধুনিক। যেমন একটা গল্প রয়েছে মেনোপোজ, আমি কখনো কোনো নারী লেখককেও দেখিনি এ নিয়ে গল্প লিখতে। শুধু আমার মনে হয় যে পাঠকরা এই গল্পের বইটা পড়ে যেমন শেখ হাসিনাকে নিয়ে যে এতদিন যে ধরনের লেখা হয়েছে আমার মনে হয়েছে যে খুব গতানুগতিক, উনার জীবনের যা কাহিনী তাই লিখেছে। আমার কাছে মনে হতো যে উনাকে নিয়ে যা লেখা সবই প্রবন্ধ, গল্প মনে হয়নি। কিন্তু এই গল্পটা পড়লে একেবারে অন্যরকম মনে হবে, যে গল্প পড়ছি কোনো উনাকে নিয়ে প্রবন্ধ না। ঠিক তেমনি অন্য গল্পগুলো একদম নতুনত্বেরই স্বাদ পাবে পাঠকেরা। বাহ, কথা সাহিত্যিক হিসেবে আপনার ভ্রমণটাকে আপনি কীভাবে দেখেন, কীভাবে মূল্যায়ন করেন? সেটা হলো যে আমি তো 2011 সাল থেকে নিয়মিত লিখছি আর কি। আমার মনে হয়েছে যে ভ্রমণটা চলছে কিন্তু খুব দ্রুত না, কারণ আমি সব লেখার সময় খুব একটা সময় নিয়ে লিখি। খুব তাড়াহুড়ো করে যে প্রতি বছর বই বের করা সেটা আমি করি না, 1-2 বছর গ্যাপ দিয়ে করি। আরও অনেক পথ যেতে হলে যে আমার মনে হয় যে আরও অনেক বেশি পরিশ্রমের দরকার আমার। এরপরে সাহিত্যিক পরিকল্পনা নিয়ে আসলে জানতে চাচ্ছি। সেটা একটা বিষয় হলো যে আমি খুব বেশি পরিকল্পনা করে লিখি না। হ্যাঁ, স্টলে বসে আমার পাঠকদের সাথে কথা হয়, পাঠকদের সাথে কথার প্রেক্ষিতে পাঠকেরাই অনেক সময় বলেন যে আপু ওই বিষয়টা নিয়ে লিখেন, তখন আমার মাথায় সেটা আসে এবং তখন সেটা নিয়ে আবার একটা লেখার চেষ্টা করি। লেখালেখির আপনি ধরেন কোনো একটা গল্প লিখবেন, আপনি প্রস্তুতিটা আপনি কীভাবে নেন? প্রস্তুতিটা হচ্ছে যে গল্প আমি যখন লিখি তখন হচ্ছে মানে যেমন চিন্তা করি তখন যে একটা গল্প নিয়ে লিখবো, যে একটা গল্প লিখবো, যে সামনে যেমন ঈদ সংখ্যায় অনেকেই বলছে যে একটা ঈদ সংখ্যা লিখতে, আমার মাথায় একটা প্লট আছে না এখন বলছি না সেটা কি, সেটা নিয়ে প্রথমে আমি আউটলাইন করি। হ্যাঁ, যে এই টপিকগুলো ওখানে আনবো, তারপরে ওইটা আনাটা আমার সবচেয়ে কঠিন মনে হয়। তারপরে তো একসময় বসলাম, বসে ধীরে ধীরে লেখা শুরু করে দিই আর কি। এবং আমি যেটা করি, আমি জানি না অন্যান্য যারা অনেক বড় লেখক তারা হয়তো করেন, কিন্তু আমি হুমায়ুন আহমেদ আমার খুব প্রিয় লেখক ছিলেন এবং তাকেও আমি শুনেছি আর কি, যে খুব বেশি একটা সময় নেই না। হ্যাঁ, যে ধরুন ঈদ সংখ্যার লেখা এখন আমি যদি ওইভাবে চিন্তাই করতে থাকি তাহলে 2 বছরেও কিন্তু লেখাটা শেষ হবে না। হ্যাঁ, একটা সময় ফ্রেম ঠিক করে নিই আমি, যে 25 দিনের মধ্যে আমার এই লেখাটা শেষ করতে হবে, তাহলেই আমি দেখেছি আমার লেখাটা শেষ হয়। লেখক হিসেবে নিজেকে অ্যাসাইনমেন্ট দেন যে এর মধ্যে করে ফেলতে হবে, হয় না নাহলে ভাবতেই থাকি আর একটা কনক্লুশনে আসতে পারি না। মানে এক হুমায়ুনের কথা বললেন, আরেক হুমায়ুন আপনার জনক, আপনি কি মনে করেন মানে বাবার কোন ব্যাপারগুলো দিয়ে আপনি বেশি প্রভাবিত? আসলে আমার সমস্ত ডিসিশন আমি ইন্টারমিডিয়েটের পর আর কেউ নেয়নি, এবং সেটা সম্ভব হয়েছে শুধুমাত্র আর কি আমার বাবার জন্য। আমার বেশ কয়েকবার অপারেশন হয়েছে, আমার অপারেশন থিয়েটারে আমার আত্মীয় স্বজন কেউ কিন্তু যায়নি, আমি নিজের সম্মতিপত্র দিয়ে অপারেশন করেছি। কিন্তু আমি এখন মধ্যবয়সী, আমার পরিচিত যারা মধ্যবয়সী আছে আমি তাদেরও দেখি যে কোনো একটা ডিসিশন নেবে, বাসার খুব সামান্য একটা ডিসিশন, একটা সুই কিনতে যাবে হয়তো 8টায়, সেইটাও একটা চিন্তা করে যে কার সাথে যাব, কি করব, কে নিয়ে যাবে, সেটা মানে আমি এগুলো ভাবতেই পারি না। এবং সেটা কেন সম্ভব হয়েছে, সেটা হচ্ছে আমার বাবার জন্য। সেভাবেই আমাদেরকে বড় করেছে, আমাদের গাইড দিত কিন্তু নিজে কখনো কোথাও নিয়ে যেত না, যে আমি নিয়ে যাব, আমি একজন বিখ্যাত বাবা, তোমাকে পরিচয় করিয়ে দিব, তারপরে তুমি সহজেই পাবে, সেটা না। ফোন করে দিত হয়তো যে আমার মেয়ে যাচ্ছে, কিন্তু কিভাবে কার সাথে কথা বলতে হবে সব আমি নিজে নিজে করে করে, তখন থেকে আমার একটা আত্মবিশ্বাস হয়ে গেছে যে আমি পারবো। একটা গল্পের কাছে, যেটা আপনি গল্প লিখছেন, একটা গল্পের কাছে আপনার প্রত্যাশা কি, আসলে কি চান আপনি ছাড়া যখন অন্য কারো একটা লেখকের গল্প আপনি পড়েন, আপনি সেখানে কি কি উপাদান আশা করেন? আমার যেটা মনে হয় যে আমার যখন নিজেও গল্প লিখি তখন আমার মনে হয় কি, যে সব কিছু গল্পটার মধ্যে চরিত্রগুলোকে একদম ছিঁড়ে ফুঁড়ে শেষ করে দিই। যেমন আমার বাবার একটা গল্প আছে যে দশ হাজারও আরও একটি ধর্ষণ, সেখানে বাবা দেখায় যে যেই বাচ্চাটা ধর্ষণের ফলে মেয়েটার হলো, আমরা গতানুগতিক মানে অন্য রাইটাররা হলে সাধারণত এরকম দেখানোর চিন্তা করতো যে যেহেতু সে সন্তান তাকে ভালোবাসছে, আমার বাবা দেখিয়েছে কি যে সে বাচ্চাটাকে কুপিয়ে মেরে ফেলছে। হ্যাঁ, আমিও তাকে বলছিলাম যে তুমি এত নৃশংস চরিত্র কী করে করলে আর কি, তখন বাবা বলছে যে আসলে তোরা খুব প্রথাগতভাবে চিন্তা করিস। হ্যাঁ, তাই ওটা দেখিয়েছে।
তো আমিও চাই এরকম মানে ভেঙে চুড়ে কোনো একটা চরিত্র তৈরি করলে সেটাকে মানে যা হয় বা ওরকম হলে পাঠকের ভালো লাগতো তা না দেখি একটু অন্যভাবে লিখতে, কিন্তু অনেক সময় তা হয় না। কারণ পাঠককে আমি দু একজন পাঠককে পড়তে দিই আগে লেখার পর, তারা বলে যে না আসলে আমাদের কিন্তু এভাবে ভালো লাগছে না, ওইভাবে ভালো লাগছে। সেক্ষেত্রে একজন লেখকের কথা আমি বলবো, যে সেটা হচ্ছে আমার মাসুর আরিফিনের লেখা ভালো লাগে। তিনি যেন কোথা থেকে কোথায় নিয়ে যান, শুরু করেন এই ঢাকা শহর থেকে কিন্তু শেষ পর্যন্ত মস্কো নিয়ে যান, কোনো একটা মানুষ নিয়ে কেউ যে একটা বর্ণনা দেয় সেগুলো আমাকে ভালো লাগে। আমার এগুলো মানে মানে গদ্যের যেই শিল্পিত রূপ, কথা শিল্প বলতে আমরা যা বুঝি আসলে ভাষার চমৎকারিত্ব, সেটা আপনার বেশি ভালো লাগে। আপনাকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। অবশ্যই শিমুল, ধন্যবাদ আপনাদের। প্রিয় দর্শক, মেলার মাঠে মুখোমুখিতে আমরা কথা বলছিলাম মৌলি আজাদের সাথে, দেখা হচ্ছে অন্য কোনো একজন লেখককে সাথে নিয়ে এই আয়োজনের পরের পর্বে। সবাইকে অনেক ধন্যবাদ।